আজকে আমি যে জিনিসগুলো আপনাদের মাঝে দেখাবো, সেই জিনিসগুলো দেখলে আপুদের মাথা পুরাই নষ্ট হয়ে যাবে। বিশেষ করে যারা গৃহিণী আছেন তাদের মাথা তো নষ্ট হবেই, এটা আমি 100% শিওর হয়ে বলতেছি। যাই হোক, আমি আজকে চলে আসছি ঢাকা নিউ মার্কেটে, আর এখানে আসার পর দেখলাম এইখানে একটা দোকানের মধ্যে যেটাই নেই না কেন, মানে প্রতিটা পিস হচ্ছে 100 টাকা করে। তো এই জন্য এখান থেকে আমি কিছুটা জিনিস হচ্ছে পছন্দ করছিলাম কি কি নেওয়া যায়, আর সেই সাথে এখানে হচ্ছে মগের কিন্তু বিশাল বিশাল কালেকশন আছে, তো সেগুলো একটু দেখিয়ে দিলাম। আর এই যে ছোট্ট বাটিটা দেখছেন, এটাও কিন্তু 100 টাকা পিস, মানে যেটাই নেই না কেন প্রত্যেকটা প্রাইসই ছিল 100 টাকা করে। তো আমি সেখান থেকে কি কি নিয়ে আসলাম এখন আপনাদের মাঝে সেগুলোই শেয়ার করব। তবে আমি যে খুব মানে বেশি জিনিস নিয়ে আসছি তা কিন্তু নয়, আমার মোটামুটি যেগুলো প্রয়োজন সেগুলোই নিয়ে আসছি। আর যেহেতু নিউ মার্কেট গিয়েছিলাম, নিউ মার্কেট গেলে কিন্তু টুকটাক কিছু না কিছু কেনাকাটা হয়েই যায়। এই যে এখানে দুইটা খুন্তি দেখতে পারছেন কাঠের, এই দুইটা নিয়েছি হচ্ছে আমি 130 টাকা দিয়ে। সেই সাথে হচ্ছে গরম হাঁড়ি পাতিল ধরার জন্য এই জিনিসগুলো একটা মহিলা এসে খুব রিকোয়েস্ট করে বললো যে আপু নিয়ে যান, তাই নিয়ে নিলাম। আমার বাসায় যদিও বা ছিল তারপরেও নিয়ে নিলাম। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মেজারমেন্ট কাপ, তো এটা আমার কাছে খুবই ভালো লাগলো, আর এটার প্রাইসটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। এটার প্রাইস আমার কাছে নিয়েছে 270 টাকা, তো আমার কাছে পছন্দ লেগেছে এর জন্য কিন্তু নিয়ে আসলাম। যাই হোক, এখন হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করব সিরামিকের কি কি জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে আসছি। এই যে এখানে একটা বাটি দেখতে পারছেন, এটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ভাজি রাখা যাবে বা স্যুপ খাওয়া যাবে। তো আমি এই বাটিটার মধ্যে কি রাখি সেটাও কিন্তু আজকের ভিডিওতেই দেখিয়ে দিব। আর এই বাটিটার প্রাইস কিন্তু 100 টাকা ছিল। তাছাড়া এই ধরনের কালো বাটিগুলো দুই ধরনের ছিল, একটা ছিল ম্যাট কালো আর একটা ছিল এরকম একেবারে গ্লেস দিচ্ছিল। তো যাই হোক, এখানে একটা ভাতের প্লেট নিয়ে আসছি, এটা ফুল একেবারে সাদা, তো আমার কাছে দেখে তো বেশ ভালো লাগলো। এমনিতেও আমার কাছে সাদা বা কালো এই ধরনের জিনিসগুলো কিন্তু বেশ পছন্দের, তো আজকে যখন মানে পেয়ে গেলাম হাতের কাছে তাই আর মিস করিনি। আর এখানে একটা এই যে ছোট্ট একটা ট্রে, এটাও কিন্তু 100 টাকা ছিল। এটার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের সালাদ বা হচ্ছে কাবাব এগুলো কিন্তু সার্ভ করা যাবে, তো আমার কাছে বেশ ভালো লাগলো। তো বাসায় আসার পর মনে হচ্ছে যদি আরেকটা নিয়ে আসতাম তাহলে হয়তো বা বেশি ভালো হতো। যাই হোক, এখানে এই যে একটা সুন্দর কিউট একটা বাটি দেখতে পারছেন, বাটিটা যে খুব বেশি একটা ছোট তা কিন্তু না, আমি হাত দিয়ে ধরে একটু দেখিয়ে দিচ্ছি। তো এটার মধ্যে কিন্তু ডাল রাখা যাবে, যেহেতু আমরা দুইজন মানুষ ডাল বা ভাজি যে কোনো মাংস ভুনা যে কোনো কিছু রাখা যায় আসলে। যাই হোক, আমার প্রয়োজন বিধায় কিন্তু নিয়ে আসছি। সেই সাথে এখানে আমি দুইটা কাপ নিয়ে আসছি, আর এই কাপ দুটো কিন্তু 100 টাকা করে ছিল, প্রতি পিস 100 টাকা। আর এখানে যে জিনিসগুলো দেখালাম সিরামিকের, প্রত্যেকটা সিরামিকের মানে জিনিসের প্রাইস ছিল কিন্তু 100 টাকা করে। সেই সাথে আমি এই যে একটা ঝুড়ি নিয়েছি পেঁয়াজ রাখার জন্য, আর এই ঝুড়িটা কিন্তু বেশ বড়, ভিডিওতে হয়তো বা ছোট দেখা যাচ্ছে, তো আপনাদের মাঝে একটু শেয়ার করছি। এখানে আমি হচ্ছে এখন 5 কেজি পেঁয়াজ রেখে দিচ্ছি, আর এই যে দেখুন 5 কেজি পেঁয়াজ রাখার পরও কতটা পরিমাণ জায়গা রয়ে গেছে, তার মানে এবার বুঝতে পারছেন কতটা বড় এই নেটের জালিটা ছিল। যাই হোক, যেহেতু জিনিসপত্রগুলো নিয়ে আসছি তো ভাবলাম আমি একটু একেবারে ক্লিন করে রাখি, যেহেতু যে জায়গা থেকে নিয়েছি ওইখানে একেবারে খোলামেলা জায়গায় এই জিনিসগুলো রাখা ছিল, একটু নোংরাই ছিল আসলে, মানে ধুলাবালি পড়েছিল, তো এই ধুলাবালিগুলো এখন ক্লিন করে নিচ্ছি। আর এই যে ভাত খাওয়ার প্লেট, হয়তো অনেকে ভাবতে পারেন আপু একটা কেন নিয়েছ, আসলে আপনাদের ভাই হচ্ছে একটা স্টিলের প্লেট আছে সেটাতেই করেই সব সময় ভাত খায়, এই জন্য আমার জন্য একটা নিয়েছি। তাছাড়া আমি হচ্ছে আরো কয়েকটা প্লেট নিতাম, তবে খুব বেশি একটা ভালো ছিল না আসলে। এই সব জায়গা থেকে জিনিসপত্র কেনাকাটা করতে হলে একটু দেখে শুনে বুঝে কিনতে হয়, তা না হলে কিন্তু ঠকতে হয়। যাই হোক, আমি কিন্তু পেঁয়াজটা রেখে আপনাদের মাঝে দেখিয়ে দিয়েছি ঝুড়িটাতে, সেই সাথে এখানে একটু নুডলস রান্না করলাম, আর এই বাটিটাতে হচ্ছে আমি একটু স্যুপ নুডলস রান্না করে নিলাম, মানে স্যুপের মতো করে একটু ঝোল ঝোল করে। তো আপনারা চাইলে কিন্তু বাটিতে করে এই যে এভাবে করেও সার্ভ করে নিতে পারেন, বা যে কোনো ভাজিও রাখতে পারেন। আর এই যে যে এরকম একটা ডিশ কিনেছিলাম, এটার ভিতরে সালাদটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম, দেখুন কতটা সুন্দর লাগছে সালাদটা এখানে সাজানোর পরে। আসলে যে কোনো জিনিসই পরিবেশনটাই কিন্তু আসল, পরিবেশন যদি সুন্দর করে করা যায় তাহলে সেই জিনিসটার প্রতি খাওয়ার আকর্ষণটাও কিন্তু অনেক থাকে। যাই হোক, আর এই যে কালো যে একটা বাটি নিয়েছিলাম সেটার মধ্যে এখন আমি ঢেঁড়স ভাজিটা নামিয়ে নিচ্ছি, কালোর ভিতরে সবুজ এই ভাজিটা কিন্তু দেখতে অসাধারণ লাগছিল, তাই না বলুন তো। আর এখন এই যে আমার জন্য যে প্লেটটা নিয়েছি, তো গরম গরম ভাতের সাথে আমি হচ্ছে এখন সব কিছু দিয়ে আমার খাবারের প্লেটটা সাজিয়ে নিচ্ছি। তো আমি আজকে যে জিনিসগুলো কিনেছি মোটামুটি চেষ্টা করেছি সেই জিনিসগুলো আমার কিন্তু প্রত্যেকটাই মানে মানে প্রতিটা জিনিসই আমার প্রয়োজনীয়। দেখতেই পারছেন
আমার ভাতের প্লেটটা কিন্তু খুব সুন্দর মতো করে আমি সাজিয়ে নিলাম। আর আমার এই মজার মজার খাবার দেখে কার কার খেতে ইচ্ছা করছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।